ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতা লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ, ঘুরতে এসেছি জংশন মলে, আমাদের দুর্গাপুরের সব থেকে বড় মল জংশন মল। এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমরা এখানে ঘুরতে চলে আসি মাঝে মাঝেই। আজকে একটা স্পেশাল রিজনে এসেছি, রেনু একটা ফোন কিনবে, অ্যাপেলের একটা আইফোন কিনবে, তো তোমাদেরকে দেখাবো। আর আমার আনন্দ, আমি রেনুর পুরনো ফোনটা পাবো। আমার এখন একটা জিনিস এই আনন্দ হয়, কেউ যদি আমাকে একটা পুরনো ফোন দেয়, কারণ তোমরা সবাই জানো ইউটিউবের জন্য আমার এখন ফোনের উপর প্রচণ্ড নেশা হয়েছে, নতুনের দরকার নেই, ওর পুরনো ফোনটা আমি পেয়ে যাব, তো সেই জন্য আমার এখন খুব আনন্দ। চলো তোমাদেরকে দেখো ভেতরে ঢুকি, হ্যাঁ পরে তোমাদের সঙ্গে আরও শেয়ার করছি। আমরা অ্যাপেলের ফোনের দোকানে চলে এসেছি, তো ওরা আমাদেরকে বসতে বলেছে, ফোন দেখছে, অ্যাপেলের ফোন সব জায়গায় অ্যাভেলেবেল হয় না, তো ওরা ফোন দেখছে, ততক্ষণ আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি। ওরা বললো যে আমরা দেখে নিচ্ছি কী ফোন আপনাদের চাই, তো আমরা এদিক ওদিক ঘুরে দেখছি। সামনে একটা মমসা স্টোর ছিল, সেই স্টোর চাই চলে গেলাম, সেখানে গিয়ে অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায়, কিছু জিনিস আমরা কিনলাম ওখানে গিয়ে। কেনার পরে তারপরে আবার আমরা স্টোরে গেলাম, কিন্তু কি হয়েছে আমাদের একটা স্টোরে গিয়ে প্রবলেম হয়ে গেল, সেটা তোমাদের আমি বলছি। বাইরে যাওয়া মানেই তো জানো কিছু উল্টো পাল্টা কেনাকাটা, সেই সব কেনাকাটা করে বাড়ি নিয়ে আসা আর কিছুই না। যাই হোক, আমরা স্টোরে গেলাম, কিন্তু একটু প্রবলেম কি হলো, ওরা ফোনও দিল, আমরা এখন বিল পেমেন্ট করতে যাচ্ছি, ওরা বললো যে না ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করা হবে না, আপনারা ক্যাশ পেমেন্ট করুন, অ্যাপেলের ফোন ক্যাশ ছাড়া কিনা আমরা দিই না। তো আমরা দিয়ে চলে এলাম, কি করবো কিছু করার নেই, কারণ 65,000 টাকা ক্যাশ নিয়ে কেউ ঘোরে না, বুঝতেই পারছো তোমরা কি অবস্থা। আমরা চলে এলাম ঘুরে ফিরে, এবারে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ম্যাকডি। ম্যাকডি একটুখানি কিছু খাবো, বেশি কিছু খাবো না, পয়সা নেই, পয়সা নেই, ভিডিওটা একটু ভাইরাল করো। মোবাইল দেখা হলো, অনেক এখানে দাম বেশি আসলে, মানে অনলাইনে যা দাম তার থেকে অনেক বেশি দাম, তো দেখা যাক। কালকে আবার আমরা আসবো, এসে মোবাইলটা দেখব, নিলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো দেখি কি হয়। অ্যাপেলই নেওয়ার আছে, তবে অনলাইনে আমার মনে হচ্ছে একটু দাম বেশি কম পড়ছে, অফলাইনে দাম বেশি পড়ছে, তো ওই জন্য অফলাইনে একটা চান্স নেওয়া হবে। দেখো কি খাচ্ছে, কালু কালু, তোমরা সঙ্গে থাকো, বাড়ি যাব, বাড়ি গিয়ে আর কি হয়ে গেল ঘোরাফেরা, ছোট্ট বড় একটা ব্লগ হলো, ঠিক আছে তোমাদের সঙ্গে একটু কথা বললাম, একটুখানি খাওয়া দাওয়া করলাম, ভিডিও তুলতে ভুলে গেছি, খাওয়া দাওয়া দেখে ব্যাস এইসবই। তো সঙ্গে থাকো, দেখি আর কি কি করি, মায়ের সঙ্গে একবার বাড়িতে দেখা করে তারপরে যাবো। টপ যাতে এখানে মাছ নেই, মাছগুলো দেখো এই যে দানাগুলো দেখছো না, এগুলো আমার পাখিতে খায়, সূর্যমুখীর বীজ, এগুলো বুঝোতে খায়। এলাম, বাপরে কি গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না কো, তো যাই হোক ঘুরে ফিরে চলে এসেছি, এবারে অনেক কাজ আছে, তো তোমরা দেখো কেমন লাগে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। ফোন কেনা হয়নি, এটা বলে দিলাম, অনলাইনে কিনবো, বাপরে চোখটা আমার না পুরোপুরি অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে, চোখটা গেছে, এরকম মাথা ফুল লাগিয়েছি, রাস্তায় একটা গাছে পেলাম নিয়ে লাগিয়ে দিলাম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, চোখের কাজলটার অবস্থা দেখো, ঠিক আছে, বাই।